টিজার মুক্তি পেলে সে অপেক্ষা যেন আরো হাজার গুণ বেড়ে যায়। কিন্তু কেজিএফ এর দাপটে হারা দিতে শুরু করেছে পুষ্পা। মাত্র একটি টিজার দিয়েই পুষ্পা কেজিএফ এর হাজার গুণ অপেক্ষার পালে আঘাত করেছে, যার কারণে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ অপেক্ষা করছে পুষ্পা দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক সাউথের এমন 10টি মুভি যেগুলোর জন্য সবচেয়ে বেশি মানুষ অপেক্ষা করছে। প্রবাসের আদিপুরুষ মুভিটি। প্রবাসের এই মুভিটিতে ভিলেন হিসেবে থাকছে বলিউডের সাইফ আলী খান, সেই সাথে নায়ক হিসেবে পাচ্ছি কৃতি শ্যাননকে। তো বিশাল বাজেটে এই মুভিটি 2022 সালের 11 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। এর পরে আছে লাইগার। এই মুভিতে তেলুগু তারকা বিজয়ের সাথে বলিউড বিউটি অনন্যাকে দেখা যাবে। রোমান্টিক অ্যাকশন দুর্গ এই মুভিটিকে ইতিমধ্যে 200 কোটি অফার করেছে ওটিটি কোম্পানি, কিন্তু বিজয় মনে করেন এটি আরো বেশি আয় করবে। তো মুভিটি এই বছরের 9 সেপ্টেম্বর মুক্তি পেতে পারে। এবার সালার মুভিতে যাওয়া যাক। প্রবাসের এই মুভিটি 2টি পার্টে নির্মিত হচ্ছে, যেখানে প্রবাসকে আবারও ডাবল রোলে দেখা যাবে। পাশাপাশি তার বিপরীতে আছে শ্রুতি হাসান। তো প্রশান্ত নীলের নির্দেশনায় মুভিটি আগামী বছরের 14 এপ্রিল মুক্তি পাবে। তো সম্প্রতি বিস্ট মুভির ফার্স্ট লুক প্রকাশ করে চারিদিকে সাড়া ফেলে দিয়েছে তালাবাথি বিজয়। তার এই মুভিটি ফ্যান ইন্ডিয়াকে টার্গেট করে নির্মিত হচ্ছে, যেখানে নায়িকা হিসেবে দেখা যাবে পূজাকে। এটি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে পারে। মালয়ালাম সুপারস্টার মোহনলালের মারাকার মুভিটিও ইতিমধ্যে হিউজ বাজ সৃষ্টি করেছে। ফ্যান ইন্ডিয়াকে টার্গেট করে নির্মিত মুভিটির ট্রেলার গত বছরই সর্বত আলোড়ন সৃষ্টি করে। তো যতদূর জানা যায় এই মুভিটি এই বছরই মুক্তি পাচ্ছে। অন্যদিকে রোমান্টিক মুভির লাভাস্টার বসে আছে রাধেশ্যাম মুভিটির জন্য। তো এটি বিশাল স্কেল রোমান্টিক মুভি হলেও এখানে মাথা নষ্ট করার একটি টুইস্ট থাকছে। গুজব আছে বিশালের ট্রেনটিকে মুভি শেষে প্রবাস গায়েব করে ফেলে, যেটা হদিশার কখনো পাওয়া যায় না। এখন দেখার বিষয় এই গুজবটি কতটুকু সত্যি হয়। সর্বত্র কেজিএফ আর পুষ্পার জন্য পাগলামি দেখা গেল। আমি কিন্তু RRR এর জন্য ভীষণ এক্সাইটেড। এর সবচেয়ে বড় কারণ এসএস রাজামৌলি, পিওর এন্টারটেইন মেকার হিসেবে রাজামৌলি ভারতের নাম্বার 1 ডিরেক্টর। সো অনায়াসে তার মুভির প্রতি ভরসা করা যায়। সাথে 2 সুপারস্টাররা আছেই। পুষ্পার টিজার আসার আগ পর্যন্ত কেজিএফ 2 ছিল সবার শীর্ষে, কিন্তু বর্তমানে এটি 2 নম্বর স্থানে নেমে এসেছে। তো কাগজ ও কলমে এটি 2 নম্বরে নেমে আসলেও বাস্তবে এটির জন্য পাগলামি করার মানুষ এখনো অনেক বেশি, আর এই পাগলামিটা এই বছরই দেখা যাবে, কারণ বক্স অফিসে 30 সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। মাত্র একটি টিজার দিয়ে পুষ্পা যে পরিমাণ হাইপ সৃষ্টি করেছে তা এক প্রকার অবিশ্বাস্য। এই হাইপ প্রমাণ করে বর্তমানে আলু অর্জুন সর্বত্র কতটা জনপ্রিয়। অথচ পুষ্পা পুরো দোস্ত তেলুগু ফ্লেভারের মুভি, যেখানে কারো ফ্যান ইন্ডিয়ান অভিজ্ঞতা নেই। এই মুভিটিও 2টি পার্টে নির্মিত হবে, যার প্রথম পার্টটি এই বছর মুক্তি পাচ্ছে। তো দিন শেষে আমি কিন্তু সবগুলো মুভির জন্যই অপেক্ষা করছি। আপনি কমেন্টে জানাতে লজ্জা পাবেন না। ভালো লাগলে একটি লাইক দিন। সবসময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।